আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে কোনো পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি, মাথায় একটা সুন্দর টুপিও আছে, আবার দাড়িগুলোতে মাশাআল্লাহ মেহেদি কালারও করা আছে, কিন্তু উনি ধরা খাইছেন কিসে? ব্যবসায় ভেজাল করছেন, আছে না নাই? আহা, এই দাড়ির নাম ইসলাম? ইসলাম আপনি ভুল শিখছেন। আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে। আরব দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয়, অফার দিয়ে দেয়, কম দামে দিয়ে দেয়, যাতে মানুষ সোজা রাখতে পারে। আর আমাদের দেশে পাঁচক তো নামাজ পড়ে, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, মাশাআল্লাহ আবার ওমরা হজ করেও আসছে, আবার দাঁড়িতে মেহেদিও দিছে, মাথায় একটা টুপিও আছে, মাশাআল্লাহ লম্বা সম্বা। উনি ধরা খাইছে কি জন্য? দেখা গেছে যে উনি সয়াবিন তেল, চিনি, খেজুর, ছোলা এগুলো সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে। কেন? কারণ রমজান আসলে ওই যে সবাই সরায় রাখছে, বাজারে মাল নাই, দাম বেড়ে যাবে, এবার উনি ওইটা বাইর করে বিক্রি করবে। এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই? আছে। আমরা ইসলাম বুঝি নাই ভাই। আপনি পাঁচক তো নামাজ পড়েন, অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে, আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে, আপনি অতিরিক্ত তাসবিহ তাহলিল না করলেও চলবে, কিন্তু আপনি হক হালালে চলেন, মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার সুবহান আলহামদুলিল্লাহ দেখে শয়তানও হাসবে। আমি বলে গেলাম শয়তানও হাসবে, কারণ আপনি আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না, আপনি যেটা করতেছেন এটা ভুল। আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন। আপনি দোকানদারি করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, দুই নম্বরই করবেন, আল্লাহকে ভয় করতে হবে। কত বড় অপরাধী হলে রমজান মাস আসছে, ইবাদতের মাস আসছে, আল্লাহর বান্দারা ইবাদত বন্দেই করবে, আপনি মাল মজুদ করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন, রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন, একরকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, আপনার চাইতে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? এই অবৈধ টাকা, এই হারাম টাকা, এই গুনাহের টাকা, এই দুই নম্বরের টাকা, মানুষের রক্ত চোষণ করে যে টাকা আপনি কামাল করবেন, এই রক্ত চোষা টাকা এটা বহুত হসপিটালে বিল দিয়ে আসবেন, আর রোগের কষ্টটা ফাও। বুঝেন নাই কথা? দুই নম্বরই টাকা কামাই করবেন, এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে, আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন। এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হইতো, এটাই শেষ না, এটা শুরু, আসলটা কেয়ামতের ময়দানে পড়ে থাকছে। এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।